শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বীর মোহাম্মদ আনোয়ার হোসেন। আমার পিতা মৃত আলা ধুরর, মাতার নাম মোহাম্মদ জামিরন। আমার গ্রাম আশরাফপুর ম্যাংগাড়ি বাগার। আপনি কি করতেন? আমি ছাত্র লেখাপড়া করতাম। কোন স্কুলে? আমি 7ই মার্চের শেখ মুজিবুর রহমানের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমি একাই চলে গেলাম। আমি যাওয়ার পরে জলঙ্গীর জোরবরতলা সাহেব ওই ক্যাম্পে, রসুনারা ক্যাম্প, ক্যাম্পে থাকলাম কয়েকদিন। থাকার পরে প্রায় 1 মাস ওখানে ট্রেনিং করলাম। করার পর উচ্চতর প্রশিক্ষণের জন্যে করিমপুর নাট্যাবুল জমশেদপুরে একটা আম বাগান বিরাট আছে, ওখানে আমরা গেলাম। ওখানে 8-10 দিন থাকার পরে আমাদের বললেন যে উচ্চতর প্রশিক্ষণের জন্যে যেতে হবে। ট্রেনে উঠলাম বেলা 3টার সময়। তারপরে 4-5 হলো, ওখানে ট্রেনে উঠলাম। উঠি চাকুলে বিহার উচ্চতর প্রশিক্ষণের জন্য চলে গেলাম। প্রায় 7টা উইংস মুক্তিযোদ্ধা ক্যাম্প, 7টা উইংসের আমি 7 নম্বরে, আমি আবদুলপুরে ব্যাচের সাথে ছিলাম। পরে আমরা 3 নম্বরে চলে আসলাম। আমাদের ওখানে ট্রেনিং করাইছে রাইফেল দুই রকমের, 303 ফরমাস 1 রাইফেল, SMG, SLR, ডিনোমাইন, গ্যানেট, তারপর আছে রকেট ল্যান্সার। এগুলো আমাদের মনে ট্রেনিং আমরা করছি ওখানে। করার পরে প্রায় 1 মাস ট্রেনিং করছি। 1 মাস ট্রেনিং শেষে আমরা বাংলাদেশে 11 ভাগে ভাগ করলো, 11 সেক্টর, 7 নম্বর সেক্টর লোক আমরা। আমরা 7 নম্বর সেক্টরে পাঠাই দিলেন। 7 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লেফটেন্ট কর্নেল কাজী নুরুল জামান। এই সেক্টর দ্বারা 4 ভাগে ভাগ করা হয়েছিল। সাব সেক্টর চারে আমাদের যোগদান করলাম মেজর গিয়াসের আন্ডারে লালগড়া হেড অফিস। এই লালগড়া থেকে সবাই নগণ সরাসরি যুদ্ধ করি। প্রায় 15 দিন করার পরে আপনার নিজ নিজ এলাকা চলে যাওয়া। আমার আমি আব্দুলপুর ব্যাচের সাথে ছিলাম। আমার সেক্টর কমান্ডার ছিল ওয়াহেদ এবং ডেপুটি কমান্ডার ছিল উমর আলী। প্লাটুন কমান্ডার হচ্ছে আব্দুল রব, এখন নাটোর জেলা কমান্ডার। লালপুর, গোপালপুর, বিপন্ন এলাকায় একে অপারেশন করি। এইভাবে আমরা এই যে দেশ স্বাধীন করলাম। এই যে আমরা মালয়েশিয়ার আপনার রাজশাহী বাচুরি করতে গেলাম। এখান থেকে আমাদের বিভিন্ন জায়গায় চাকরি বাকরি গেল। আর আমরা এইভাবে আজকের দিনে বিভিন্ন সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা তো
বাংলাদেশ স্বাধীন করেছে স্বাধীনের উদ্দেশ্যে গেছি এবং আমার কোনো বহু লোক মারাও গেছে আশা পূরণ হয়েছে কিনা হ্যাঁ আমাদের দেশ স্বাধীনতা আমার আশা পূরণ তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা